হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য লোগো ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের আরও একটি চমৎকার রিয়েল এস্টেট লোগো নিয়ে। এটা হলো আমাদের রিয়েল এস্টেট লোগো সিরিজ টিউটোরিয়ালের শেষ ভিডিও, এরপরে অন্য ক্যাটাগরির লোগো ডিজাইনের উপরে ভিডিও আসবে। তো আজকে আমরা কথা বলবো যে এই যে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগোটা নিয়ে, যে এই লোগোটা তৈরি করতে হলে আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে, কী কী টেকনিক আমরা অবলম্বন করে লোগোটা ডিজাইন করতে পারি। কারণ আমরা লোগোর কনসেপ্ট অনেক আসে আমাদের মাথায়, বাট আমরা টেকনিকগুলো কম জানি, যে একটা জিনিস তৈরি করব খুব সহজে কীভাবে পারি। তো আমি এই এই লোগোটা তৈরি করতে হলে যে দেখেন অনেকগুলো শেপ আছে বা যে লাইনগুলো আছে এগুলো খুব সহজে কীভাবে তৈরি করব সেটা দেখাবো। ভিডিওটা বিস্তারিত থাকবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি নতুন যারা তারা অনেক কিছু নতুন কিছু শিখবেন। ওকে, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখানে দেখেন আমি আলাদা স্ক্রিনে এটা ওপেন করছি, তারপরে আরও কীভাবে কী তৈরি করতে হচ্ছে সেগুলো আমি এখানে দেখিয়ে দিছি। তো আমি এগুলোকে একটু সরিয়ে রাখি। ওকে, আপনি আর্টবোর্ড নেবেন আপনার মতো করে, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, 1500 পিক্সেল বাই 1500 পিক্সেল, সেটা কোনো ফ্যাক্ট না। আপনি নিয়ে কী করবেন, প্রথমত যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি পেন টুলে যেতে পারেন, পেন টুলে যেতে পারেন অথবা রেক্ট্যাঙ্গুলার টুলে গিয়ে জাস্ট আপনি একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারেন। আমি জাস্ট এই পাশেটা লোগোটা আছে, আমি ওই লোগোর এ করে আমি একটা নিয়ে নিলাম। এখানে দেখেন এই যে নিলাম, নেওয়ার পরে এটাকে কি করব, স্টক দিব। আমি ব্ল্যাক কালার একটা স্টক দিলাম। এখন আমি স্টকটা একটু বাড়াই, আগে সাপোজ আমি 15 দিলাম। এখন আমি আবারও একটু বলে রাখি, সেটা হলো আপনার আর্টবোর্ড যেমন হবে তার উপরে ভিত্তি করে আপনি কিন্তু স্টকটা দিবেন, অথবা যতটুকু জুম করে কাজ করবেন তার উপরে, মানে চোখের দেখায় যত যেটা আপনার দরকার হবে তেমন দেখেই স্টকটা দিবেন। ওকে, আমি এটাকে আরেকটু উপরে করে রাখি। ওকে, এটা হলো আমি 15 স্টক দিলাম। স্টক দেওয়ার পরে ওকে আমি এটাকে একটু ডিলিট করে দিই। দেন এখান থেকে পেন টুলে না, অ্যাড অ্যাঙ্গার পয়েন্টে যাব। এখান থেকে অ্যাড অ্যাঙ্গার পয়েন্টে আসার আগে আমি কী করবো, এই শেপের মিডিলটা আমরা একটা রোলার দিয়ে নিব। ওকে, এই যে দেখেন মিডিলে দিলাম। এখন কী করবো, অ্যাড অ্যাঙ্গার পয়েন্টে এসে ঠিক এই মিডিলে আমি একটু জুম করি, একটা ক্লিক করব, সেন্টার একটা ক্লিক করলাম, তাহলে কি হলো আমার একটা অ্যাঙ্গার পয়েন্ট তৈরি হলো। ডিরেক্ট সিলেকশনে গিয়ে এটা সিলেক্ট করে আমি জাস্ট কয়েক পিক্সেল একটু উপরে তুলে দিলাম। তার মানে এখানে যেমনটা দেখছেন আমি ঠিক এমনটা তৈরি করার জন্য কিন্তু এই কাজটা করেছি। তো এটা গেল একটা, আরও যদি একটু উপরে তুলে দেওয়ার দরকার হয় আপনি তুলে দিতে পারেন, অথবা পেন টুল দিয়েও কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এরপরে যেটা যাব সেটা হলো আমি এবার একটু পেন টুল নিতে পারি, পেন টুল অথবা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি, কোনো প্রবলেম নেই। জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে ওকে ওকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই দেখাই। মনে করেন আমি হাফের একটু উপরে নিলাম, আমি কি করব এই দুটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে নিচের অ্যালাইনটা ঠিক করে নিই, এটাকে আরেকটু ছোট করব। আরেকটু ছোট করার পরে সেম কাজটা করব, এখানে মিডিলটা আমি একটু বাইরে রাখব। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আরেকটু ছোট করে নিতে পারি এবং এটাকে টান দিয়ে আমি পুরাটা এই সাথে মিলাই দেবো। এই যে দেখেন এখানে কিন্তু মিলে গেছে, আর এটাকে আমি আরও একটু ছোট করলাম। ওকে, তাহলে কী হলো, মিডিলটা আমার বাইরে আসলো। আমি যদি এখন অ্যাড অ্যাঙ্গার পয়েন্টে যাই, ওই যে আমি আগেই বলছি সে এটাকে মিডিলটা আমরা ঠিক করে নিব। তো আমি এটাকে মিডিলে বসালাম, পেন টুল দিলাম, দিয়ে অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট নিলাম। অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট নিয়ে জাস্ট এখানে ক্লিক করব, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরেরটা যেভাবে নিব ঠিক সেই মাফিক করে নিলে ভালো হয়। আমি ওটা ওকে আরও একটু উপরে দিলাম। ওকে ফাইন, এখন কি করব, এটা তো যদি হয় দেন আরও একটা শেপ নিব। দেখেন আমি কি করলাম, এখানে কিন্তু এটা মিলাই দিলাম, এদিকে সবই মিলে গেল। এই যে দেখেন এই একটা শেপটা, এটা আমার তৈরি হয়ে গেলো। এরপর কি করব, আরও একটা শেপ নিব। ওকে, আমরা একটা কাজ করতে পারি, এগুলোকে একটু শেপ ধরে সরিয়ে নিয়ে আসি। আনার পরে এখন আরও একটা নিব, সেটা হলো এই যে এরকম টাইপের, এখান থেকে যতটুকু থাকলো আমরা আরেকটু নিলাম, তিনটাকে ধরলাম, ধরে এখান থেকে আবারও নিচের অ্যালাইনটা আমরা ঠিক করে ফেললাম। দেখেন একটু জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে আমি কীভাবে কীভাবে করতেছি, যে একটা ঘর তৈরি করছি, তারপরে আরেকটা ঘর, দেন তারপরে আরেকটা ঘর। এখন আমি কী করব, ওকে,
এটার মিডিলটা একটু করে নিব। এক ইঞ্চি একটু সমস্যা আছে, এই যে মিডিলটা হয়ে গেল। এখন এখন এখানে পেন টুল না, অ্যাড অ্যাঙ্গার পয়েন্টে যাব, এখান থেকে অ্যাড করলাম, দেন ক্লিক করে ধরে বড় করে দিলাম। একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখছেন যে এখানে কম আছে এখানে বেশি আছে, এটা কিভাবে হবে, এই এই জায়গাটা আপনি যত বেশি একটু উপরে নেবেন না, তত দেখবেন এই জায়গাটা তৈরি হচ্ছে, এবং আপনি এখানে এসে এটাকে আর একটু উপরে তুলে দিতে পারেন। ওকে, জাস্ট আমার এটাই থাকলো, কোনো সমস্যা নাই, আমি এগুলোকে বাদ দিয়ে দিলাম। এখন এখানে যে দাগগুলো আছে, এই দাগগুলো কি করব, পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমি ওকে ক্লিক করে মনে করেন আমি এখানে একটা নিলাম, যত এখানে যত পিক্সেল এখানে কিন্তু তত পিক্সেলে আছে। ওকে, আমি এটাকে একটু এ করে নিই, তারপর অল্টার ধরে আমি আরও একটা কপি করলাম। আমি যদি এটাকে একটু বড় করে নিতাম তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হতো, তাহলে আমাদের একটা কাজ হতো। এই যে আমি এটাকে নিলাম, আমি শিফট ধরে একটু বড় করছি, তাহলে জায়গাটা আমরা পাবো। ওকে, আমরা দিয়ে দিলাম। এখন কি করব জানেন, এইগুলো সব ধরে স্টক থেকে আমরা এইটা এবং এটা দিয়ে দেবো, তাহলে কি হলো আমাদের দেখেন যে কার্ভটা ছিল সে কার্ভটা তৈরি হয়ে গেল। আমরা চাইলে এটাকে আর একটু উপরে নিয়ে নিতে পারি, ভালো হবে। ওকে, এখন এটার ভিতরে একটা ফিল কালার দিব, কারণ আমাদের কিন্তু এই তিনটা কালার তৈরি করতে হবে, এটার ভিতরেও একটা ফিল কালার দিব, অন্য কালারে দিই পরে চেঞ্জ করব। এই দুইটাকে কি করব, ওকে এটাকে একটা গ্রুপ করব, করে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিব, কপি দিব। এই যে কপি হলো, এটাকে এনে আমি এইখানে এটার সাথে বসালাম। এই যে দেখেন সবগুলো নিচের দিকটা লাইনটা ঠিক রাখলাম। এই যে দেখেন আমার কিন্তু লোগোটা প্রায় শেষ, এখনও কিন্তু প্রায় শেষ বাট নট এ শেষ, এখনও অনেক কাজ বাকি আছে। সেটা কিভাবে আমরা কি করব, এগুলো সবগুলো ধরে স্টকটাকে আমরা ফিল করে ফেলবো, যেমন কিভাবে আমরা এটা কপি করে রাখলাম। এখন কি করবে, স্টকটা অবজেক্ট এক্সপান্ড, ওকে, দেখেন সব ফিল হয়ে গেল, আমরা সবগুলো আনগ্রুপ করে ফেলি, এখানে এটা আনগ্রুপ হয়ে গেলো, সবই আনগ্রুপ হয়ে গেল। এখন কি করব, আমরা একটু পাথ ফাইন্ডারের হেল্প নিব, পাথ ফাইন্ডারের হেল্প নিব এই কারণে, ওকে ফাইন, আমরা এটাকে লক করে ফেলি, আমার আর যে অবজেক্টগুলো ছিল সেগুলোকে আমি একটু লক করে ফেলছি, কন্ট্রোল টু। এখন ভেঙে ফেললাম কোনটা, এইটা, এটাকে আমি আরও একটা কপি করলাম। সাপোজ আমরা কিন্তু এক একটা কাজ অনেকগুলো করে কপি করে রাখবো, তাহলে আমার সুবিধা হবে। আমি এটাকেও লক করে ফেললাম। এখন কি করব, পুরাটাকে ধরে, পুরাটাকে ধরে আমি এখান থেকে ডিভাইড দিয়ে দেবো, দিয়ে অ্যান গ্রুপ করব। দেখেন এটা আলাদা হলো, সরি এটা আলাদা হলো, এটা আলাদা হলো, এটা আলাদা হলো, এটাও আলাদা হলো। এখন কিছু কিছু জায়গায় দেখেন অর্ধেক ভেঙে গেছে, তাহলে এখন কি করব, এখান থেকে এই যে ম্যাজিক কর্নার টুল দিয়ে জাস্ট ব্ল্যাকে ক্লিক করলে যে 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 ব্ল্যাকগুলো আমাদের আছে সেই সব ব্ল্যাকগুলো আমরা একবারে নিয়ে নিতে পারবো। সো আমাদের এটাকে একবার আনসিলেক্ট লক করি। এখন কি করব, ম্যাজিক কর্নার দিয়ে ব্ল্যাক একটা ক্লিক করব, সম্পূর্ণ ব্ল্যাকটা সিলেক্ট হলো, এখান থেকে ইউনিটে ক্লিক করলে সব একটা হয়ে যাবে। এই যে দেখেন ইউনিটে ক্লিক করলাম, একটা হয়ে গেল, তাহলে আমাদের ব্ল্যাকগুলোর কালার সহজে চেঞ্জ করতে পারবো। এরপরে একটা কাজ করবো, আমি এখানে দেখেন এখানে একরকম কালার দিছি এবং এই দুইটা একরকম কালার দিছি, আমরা সেটা আগে করে আসি। সেটা করতে হলে কী করবো, পেন টুল নিব, পেন টুল নিয়ে এখান থেকে শিফট ধরে এটা সিলেক্ট করলাম, সাপোজ এটা সিলেক্ট করলাম, ওকে এটা সিলেক্ট করে এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে এটাকে আমি আপাতত এই কালারটা দিলাম, ওকে। এই যে দেখেন এখানে যেটা ছিল সেটাই হলো, আমরা পরে কিন্তু কালার চেঞ্জ করব। এবং আচ্ছা, কালারগুলো আগে আমরা একটু চেঞ্জ করি না, আমরা এই কালারগুলো কী করবো, আগে থেকে একটা ছোটো প্লেট করে রাখবো, প্লেটের ভিতরে কালারগুলো নিয়ে নেবো। এখন কী করবো, এটা এবং এটাকে ধরে আমি এই কালারটা দিয়ে দিলাম, এবং ভিতরের এটা এবং এটাকে ধরে আমি দিয়ে দিলাম এটা। তারপরে এখানে হলো ইয়োলোর যে শেডগুলো সেটা, আপনারা আমার এই লোগোর ভিডিওর স্ক্রিনশট নিয়ে আপনারা ইলাস্ট্রেটরে ফেলায় এই কালারগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কালার গেল, এখন আমরা এই দুই জায়গায় ভরাট করবো কীভাবে, দেখেন এখানে আমি একটু করে রাখছি, এখানে ভরাট আছে বাট এখানে যখন যাচ্ছি তখন এই কালারটা। এখানে একটা টেকনিক অবলম্বন করবেন, যদি আপনার এখানে কোনো কালার দিতে হয়, পেন টুলে যাবেন, জাস্ট সাপোজ
ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করে আমি ভরাট করে দিলাম, এটাকেও অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে দিলাম। এই যে দেখেন চলে গেল। ঠিক অল্টার ধরে, এটা সিলেক্ট করে অল্টার ধরে আমি এখানে এনে পেস্ট করে দিলাম। দরকার হলে আমরা এটাকে আর একটু বড় করে দিই। এই যে দেখেন কি হলো, আমার কিন্তু লোগো ডিজাইনও হয়ে গেল, সব কিছু ওকে। এখন আপনি আপনার মতো করে কালার, এখানে কন্ট্রোল অল্ট টু দিয়ে সব আনলক করি, করে সবগুলোকে এক সাইডে নিয়ে যাই, এটাকে নিয়ে আসি, এটা এবং এটাকে ধরে সাপোজ আমি এই কালারটা দিয়ে দিলাম। আর ব্ল্যাক যেটা ছিল এটাকে একদম ফুল ব্ল্যাক না দিয়ে একটু এটা গ্রে টাইপের দিলে ভালো হয়। ওকে, এটা দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন আপনি এই সিম্পলের ভিতরে গর্জিয়াস যদি করতে চান তাহলে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের উপর কিছু করতে পারছে। আমি টেক্সট একটু নিয়ে যাই, আমি দেখাই। দেখেন এই ফন্টের সাথে একটা ডিফল্ট টেক্সট আছে যেটা খুব সুন্দরভাবে যায়। আমি একটু লিখে দেখাই, BUILDING বিল্ডিং লিখলাম, এখান থেকে ফন্টের নাম দিলাম এরিয়াল, এরিয়াল বোল্ড। দেখেন এরিয়াল বোল্ডটা দিলাম, একটু ফন্টটা একটু লম্বা টাইপের আছে, কেমন একটু লম্বা টাইপের আছে, যেটা এর সাথে খুব ভালোভাবে যায়। এবং এখানে ট্যাগলাইনটা আমি অন্য একটা ফন্টে দিয়ে দিলাম। এখন পুরাটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে একটা কপি করে রেখে এটাকে ক্রিয়েট আউটলাইন দিলাম, দিয়ে এই দুটোর সাথে এটা মিডল করলাম। মিডল করে কী করলাম, আমি একটু নিচে নিয়ে আসি, যদি পারি এটাকে আমি এন পর্যন্ত রাখলাম। ওকে ফাইন, বা যদি আরও ছোটো করতে ভালো ইচ্ছা হয় তাহলে আমি এটাকে আর একটু ছোটো করে রাখি। এই যে দেখেন হয়ে গেল আমার বিল্ডিং লোগো, এখানে ট্যাগলাইন দিয়ে দেবেন, আমার কাজ শেষ। তো এখন আমরা এখান থেকে কী শিখলাম, একটা শেপ যদি তৈরি করতে পারি তারপরে আরও দুটো তিনটা শেপ দিয়ে আমরা কিন্তু নতুন কিছু করে ফেলতে পারবো। এখন আপনি এইটাকে দেখলেন, এখন এইটাকে মডিফাই করে আরও সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করবেন। কারণ কোনো লোগো ডিজাইনার বা কোনো টিউটোরিয়াল যারা তৈরি করে তারা কিন্তু আপনাকে প্রপারলি ফুল একবার নতুন নতুন ভালোভাবে কনসেপ্ট দিবে না, তারা আপনাকে শুধু টেকনিকটা শেখাবে যা থেকে আপনি শিখে আপনার মতো করে অ্যাপ্লাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট কোন সিরিজ টিউটোরিয়ালটা চান, মানে লোগো ডিজাইনের উপরে, লেটার লোগো বা ফুড লোগো বা এরকম কোনটা চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।